একুশে ফেব্রুয়ারি, এ যেন আমার অধিকার আদায়ের সাধনা, এ যেন আমার প্রতিবাদী হওয়ার ঘোষণা, এ যেন মায়ের ভাষা রক্ষার সূচনা, এ যেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার উন্মাদনা। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলা মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা, এই বাংলা ভাষা। এ যেন আমাদের মায়ের ভাষা, এ যেন আমাদের হৃদয়ের ভাষা, এ যেন বিশ্ব মায়ের উন্মাদনা। একুশ ফেব্রুয়ারি যেন এই দেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান জাতি হিসেবে। আমরা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়ে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের ভাবধারার সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেছি। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। হাতে ফুল, হৃদয়ের ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা, আর কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। দেশের বিভিন্ন প্রান্তে আজ এই মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। আমরা সিআইপিআরবির আঁচল প্রোগ্রামের পক্ষ থেকে মূলত আঁচলের শিশুদের নিয়ে আজকের এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।